মর্নিং গাইস, মহাশিবরাত্রি। তো কে কে উপোস করেছো কমেন্ট করে জানাবে। আমি তো উপোস করেছি, মানে হাফ উপোস করেছি আর কি। আর আমার পুরোহিত রেডি, আমার পুরোহিত মানে জানোই তো মনটাই, তো সকাল সকালই আর কি মনটাই পুজোটা করে দেবে কাজ আছে। তো আমিও তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে মনটাই আমাকে টাইম দিয়েছিল 9টা, তো 9টার মধ্যে আমরা একদম রেডি। শুধুমাত্র ঠাকুরঘরটা আর কি একটু গোছাবো, ফল টল কাটবো, তাহলে হয়ে যাবে। আর ঘরেই আমরা পুজো করছি, কারণ মামুনি বলেছে কি যে তোরা স্টার্ট কর, কি আমাদের জেনারেশন তো মন্দিরে গিয়েই পুজো করেছে, কিন্তু সব ঠাকুরই এক, তার জন্য আর কি আমাদের যে বাবামুনি তো তার বিগ্রহের সামনেই জল ঢাল উপাসনা কর, তাহলেই হয়ে যাবে। তো তার জন্য আমরা সেটাই করছি, শাশুড়ির কথা মেনেই চলছি। তো আমার পুরোহিত রেডি, পুরোহিতকে বেশি দেখানো চলবে না, কারণ আমি মনটাই না কাঁচা গেঞ্জি আছে, কিন্তু সেগুলো সব আলমারি ঠেকা হয়ে গেছে আর কি, যে আলাদা করে রাখা সেরকম কিছু নেই, তার জন্য বেচারি খালি গায়ে পুজো করছে না। আমি ধুয়ে আনছি দাঁড়াবো। তো চলো আমি সমস্ত কিছু রেডি করি, তারপরে দেখাচ্ছি কেমন করলাম আর কি, ছোটোখাটোই আর কি, মানে ক্ষমা করে দিও যদি কিছু ভুল টুল হয়। তো আমাদের শিবরাত্রির পুজো কমপ্লিট। আর মামুনি আমার ফোন করে, মানে এইমাত্র মামুনের সাথে কথা হলো, আমি বলছি যে শিবরাত্রি পড়েছে না, আমরাই আগে থেকে করে দিলাম। তো বলছে না পড়ে গেছে, না হলে প্রথমে তো বলছে না রাত্রি 12টায় পড়বে আজকে। আমি বলছি হাই, তাহলে আমরা পুজোটা তাহলে কী জন্য করলাম আর কি, শিবরাত্রির জন্যই করলাম। বলছে না না কালকে 2টোর থেকে লেগেছে, মানে কালকে রাত 2টো না, তো তাহলে ঠিকই আছে। আর আমি একদম খালি পেটে একদম সারাদিন উপোস করে থাকতে পারি না, মানে একবার করেছিলাম, একবার না দুবার করেছিলাম আর কি, তখন ক্লাস 9-এ পড়তাম। তারপর আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে মা বললো যে না আর উপোস করে থাকতে হবে না, এরকম পুজো করে খেয়ে নিবে। আমরা বিয়ের আগে আমি মন্দিরে যেতাম পুরো শাড়িটাই পরে, জানো আজকেও ইচ্ছে ছিল যে একটা শাড়ি পরার, বাট না আমার শাড়ি এখানে মানে অত ভালো নেই আর কি, মানে পুজো দেওয়ার মতো নেই, একটু বেশি বেনারসি বেনারসি টাইপের শাড়ি হয়ে গেছে যেগুলো এনেছি। আর এই যে আমাদের পুরোহিত, আমি রেডি, পুরোহিত রেডি অফিস যাওয়ার জন্য। আমি ওকে ব্রেকফাস্ট দেবো, আমরা দুজনেই ব্রেকফাস্ট করবো। আর আমার বরটা এমন, যদি আমি মানে উপোস দিতেও চাই আমার বর দেবে না, ও বলবে আমিও খাবো না, আমি না আমার সাথে ও খাবে না, আমি যা খাবো সেটাই খাবে, এরকম আবার কি এত বদমাস। তো আমাদের দুজনের ব্রেকফাস্ট ডান, আর আমাদের দুজনের এত খিদে পেয়ে গেছিলো কি যে আমরা আর মানে আমি আর ভিডিও বানাবো সেটা ভুলেই গেছি, মাথাতে গিয়েছিল। হ্যাঁ, আর আমরা করবো উপোস, তাও আমি এটা প্রথমবার করেছি বিয়ের পর আর কি, তাছাড়া আমি করিনি কোনোদিন উপোস। তো ভালো লাগে এক একদিন করতে, খারাপ লাগে না, বাট আজকে হলো না আর কি, মনটাইরও অফিস আছে, তখন তো আর অফিস থাকে না, তার জন্য না সেদিনটা তো ছুটি থাকে, উপোস দিয়ে অফিস। আর তোমরা কমেন্ট করে জানাবে যে কারা কারা নির্জলা করো, নির্জলা উপোস করো আর কি। সো মনটাই যাচ্ছে অফিস, আর আমি কী করবো, আমার আজকে সমস্ত কিছু আর কি তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, এখন 10টা বাজছে, 10টার মধ্যে সমস্ত কিছু ডান, মানে ভাবাই যায় না অন্যদিন আর একটু লেট হয়ে যায় বলো। আজকে একটু সকাল সকাল হয়ে গেছে সমস্ত কিছুটা,
সো মনটা অফিস যাক, আমিও লাঞ্চ বানানোর প্রিপারেশন স্টার্ট করি। বাই। সো গাইজ, আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, লাঞ্চের প্রিপারেশন আমি অনেকটা এগিয়ে ফেলেছি, তার জন্য আমার খুব মজা হচ্ছে। আর আজকে আমাদের লাঞ্চে হবে আলুর পরোটা আর ঘুগনি, তো আমি ঘুগনি বানিয়ে নিয়েছি আর আলুর পরোটার জন্য পুরো একদম রেডি। তো দেখাচ্ছি কেমন হয়েছে, পুরটা কিন্তু খুব ইয়াম্মি দেখতে হয়েছে, আমিও অতটা এক্সপেক্ট করিনি কি যে অতটা সুন্দর দেখতে হবে আর কি। আর খেতেও মোটামুটি ভালোই হয়েছে। এবারে আমি তো আর আমার নিজের রান্নাকে আর প্রশংসায় পঞ্চমুখ করতে পারবো না, তো মনটাই রিভিউটা দেবে যে কেমন হয়েছে। সো তো এখানে আমার ঘুগনি একদম রেডি, নিরামিষ ঘুগনি, আর এখানে আলুর পরোটা, সরি আলুর পুর। আলুর পুরটা কিন্তু দেখতে সত্যি সুন্দর হয়েছে। আর এখানে ময়দাটা মেখে রেখেছি। আমার আলুর পরোটা বেলা ডান, মনটায়ের ভাজা হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে আর একটা দিয়েছে তাওয়াতে, দারুণ ভাজ্য, পুরো দোকানের মতো। মনটায়ের মুডটা একটু অফ, কারণ আমি বাড়ি এসে আমি কাজে লাগিয়ে দিয়েছি সেই জন্য। গুড আফটারনুন গাইস, সো আমি এসেছি ছাদে, আজ ছাদে এই টাইমটা এত ভালো হাওয়া দেয় যে কী বলবো তোমাদেরকে। তো ঘরে বসে বসে সিরিয়াসলি ভীষণ বোর লাগছিলো, তো তার জন্য ভাবলাম যে একটু ছাদে যাই, একটু হাওয়া খেয়ে আসি। আর আমি প্রায় প্রত্যেক দিনই আসি ছাদে বিকেলটাতে, এখন আপাতত মানে শুরু হয়েছে আর কি, তো ছাদে এসে একটু হাঁটাহাঁটিও হয়ে যায় আর কি। তো যা খাওয়া দাওয়া হচ্ছে হাঁটাহাঁটিটাও দরকার। গাইস আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, আর মনটাই আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে ঠাকুর, মানে ভুবনেশ্বরে আছি তো মনটাই বলছে এখানে নিয়ে খুব ভালোভাবে শিবরাত্রি পুজোটা হয়। আর আমরা আমরাও সকাল থেকে আর কি ঘরেই আর কি মূর্তি মানে ঘরেই পুজো করেছি আর কি, তো সেটাই আর কি মন থেকে যেখানে যাবো সেটাই ঠিক আছে, বাট আমাদের ঘোরাও হয়ে যাবে। আর একটা পেয়েও গেছি কি যে একটু ঠাকুর মন্দিরেও যাবো দুজনা মিলে। আর আমি এখন অবধি ভুবনেশ্বরের ঠাকুর মন্দিরে যাইনি, মানে এরকম লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলাম, বাট আশেপাশে যেগুলো লোকাল মন্দির আছে সেখানে কোনোদিনও যায়নি, তো মনটাই আমাকে আজকে নিয়ে যাচ্ছে তার জন্য। হ্যাঁ না হ্যাঁ, আজকে এখানে একটা কিচ্ছু বসেনি, অন্ধকার এই জায়গাটা। গাইজ এটা হচ্ছে ইনফোসিটি রোড, আর এখানে মানে প্রচুর দোকান খাবারে, কি পাওয়া যায় না। তো আজকে দেখছি সমস্ত স্টল বন্ধ, শুধুমাত্র ফালুদা ওটা নিরামিষ বলেই আর কি খোলা আছে। এটা হচ্ছে মন্দিরটা, অতটা উপরে,
আর আমাদের গাড়ি সব এখানে আছে, প্রায় পাহাড়ই তো, ওটা অনেক দূর থেকে দেখা যায়। ওইখানে আমরা মন্দির থেকে চলে এলাম, আর সিরিয়াসলি মানে আমাদের দুজনেরই মনটা দারুণ হয়ে গেছে, পুরো খুশ বলো, মানে দিনের শেষটা খুব ভালো মানে কাটলো আর কি। আর মন্দিরে গেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, আর মানে এত ভিড় হবে আমরা তো এক্সপেক্টই করিনি, মানে এরকম মেলা বসে হবে, কারণ ভুবনেশ্বরে এত জাঁকজমক করে পুজো আমি দেখিনি। এই আমি প্রায় এক দেড় বছর হতে চললো আমি এখানে আছি, এক বছর তিন মাসের মতো, মানে আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে এত ভিড়, আর খুব ভালো লাগলো, আমাদের দুজনের খুব ভালো লেগেছে। আর এখন আমি আর মনটাই খাচ্ছি আইসক্রিম কুলফি, আর মনটাই খাচ্ছে রসগোল্লা, বাট আমারটা বেশ ভালো, আমার আমুলের আইসক্রিম বেস্ট লাগে। কোয়ালিটি ওয়ালসের আমার অতটাও ভালো লাগে না, কোয়ালিটি ওয়ালসের কুলফিটার থেকে আমুলের কুলফিটা লাখো গুণে ভালো। আমাদের রাতের ডিনার দিয়েই আমাদের শিবরাত্রি শেষ হতে চললো, তো আমাদের আজকে ডিনারে আছে লুচি, কারণ লুচি ছাড়া উপোস ঠিক জমে না বলো, মানে লুচিটা একটা উপোসের সাথে খুব কানেক্টিং ব্যাপার আর কি। তো লুচি দিয়ে এখন আমরা খাবো ঘুগনি, মানে সেই একটা তরকারি আর কি, ইয়েটা বদলে গেছে, মানে সকালে পরোটা এখন লুচি এটাই আর কি, আর সাথে আছে হট গোলাপ জামুন। কি গরম হয়েছে? ইয়েস একদম, এটা হট গোলাপ জামুনের কোনো ব্যাপার নেই আর কি, এটা অনেক দিন ধরেই কেনা ছিল, তো খাওয়া হচ্ছিলো না আমাদের মিষ্টিটা, তো আজকে মনটাকে ফ্রিজ দিয়ে বার করে বলছি একটু গরম করে নাও মাইক্রোওভেনে, বেশ ভালো লাগবে। তো এটাই আমাদের রাতের ডিনার, সাথে খেজুর গুড়। সো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।